আমরা হোম প্রক্রিয়ায় রয়েছি দুর্গাপুজো, অর্থাৎ নবমী যে তিথি রয়েছে সেই নবমীর কল্পের মধ্যে হোম একটি উল্লেখযোগ্য কর্ম। সেই হোমের মধ্যে আমরা রয়েছি। হোমের আগের দিন কয়েকটি পর্ব আমি করেছি এবং তার মধ্যে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এইবার আমি একটা জিনিস বলেছিলাম যে হোমের বিল্বপত্রগুলি অর্পণ করতে হবে দেবী দুর্গার নাম অনুযায়ী। সেটা শ্রেষ্ঠ হলো দেবী দুর্গার যে অষ্টোত্তর শতনাম, 108টি নাম রয়েছে, সেই 108টি নামে উদ্দেশ্যে সংকল্পটা শ্রেয়। এক মন্ত্রে আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এক মন্ত্র বদলে যদি এইটা করতে পারেন তাহলে আপনার আরও সুবিধা হবে। পুরো 108টা গোনাও হবে একদিকে, ওইদিকে 108টা দেবীর নামটাকেও উল্লেখ করা হবে। তাহলে আজকের ভিডিওটা আমি বলবো 108খানা দেবীর নাম কিভাবে সেটা হোমে অর্পণ করবেন, সমস্ত কিছু আজকে ভিডিওটায় বলে দেবো। তাহলে আজকে ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা অনুরোধ রইল আজকে ভিডিও শুরু করার আগে, যারা পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনি যেন আগে দেখতে পারেন। আর একটা বিষয়ে কোনো চিন্তা হওয়ার কারণ নেই যে সাবস্ক্রাইব করলে কোনো রকম পয়সা ইউটিউব কাটে না, তাই আপনি ফ্রিতেই সাবস্ক্রাইব করতে পারেন আগে দেখার জন্য। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। অষ্টোত্তর শতনাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেবদেবীরই অষ্টোত্তর শতনাম থাকে, অর্থাৎ 108টা করে নাম থাকে। এবার আমরা এই 108 নামটা বিভিন্ন সময় ব্যবহার করি। আমার মতে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হলো, হোমের সময় আমাদের বিল্বপর্ব পত্র অর্পণ করতে হয়, সে সময় 108টা পাই, কোনো সময় 64টা পাই, কোনো সময় 28টা পাই। যে কটা পারবো প্রথম থেকে সে কটা, যদি 28টা পাই প্রথম থেকে 28খানা নাম অবধি বলবো, তারপরে আর বলবো না। যদি আমরা পেয়ে যাই 64টা, 64টা পরপর নাম বলবো, বলে আর বলবো না। যদি 108টা বলি তাহলে পূর্ণটাই আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এই 108খানা নাম জানলে আর কি হবে, দুর্গার যে অনেক নাম, আমরা যদি কারোর নাম যদি আমাদেরকে রাখতে হয় পরিবারের কোনো সদস্য, তাহলে আমরা কিন্তু এইখান থেকে দুর্গা দেবীর নাম করতে পারবো। বিশেষ করে শুক্রবারে যারা জন্ম, তারা যদি কোনো মহিলা হয় তাহলে অবশ্যই তার নাম এই নামগুলো থেকে রাখা উচিত। একটা টিপসও দিলাম আমাদের। এবার হোমে করবেন কি, বেলপাতা যখন অর্পণ করবেন তখন আমরা এই সমস্ত নাম দিয়ে অর্পণ করবো। তাহলে নামগুলো আজকে জেনে নিই, নামগুলো কীভাবে অর্পণ করবেন। নামগুলো এইভাবে অর্পণ করবেন, ওম বলে নামটি বলবেন, তারপরে দুর্গা ঐশ্বাহা, ঠিক আছে, বা দুর্গা দেবী কা ঐশ্বাহা, যা বলি দুর্গা ঐশ্বাহাই বলবেন। তাহলে প্রথম থেকে আমি নামগুলো বলতে থাকি ঠিক এইভাবে, ওম জগদ্ধাত্রী দুর্গা ঐশ্বাহা, ওম, এটা হলো প্রথমে। পরপর বলি, ওম দুর্গা নাম দুর্গা ঐশ্বাহা, ওম শঙ্করী দুর্গা ঐশ্বাহা, ওম সুরেশ্বরী দুর্গা ঐশ্বাহা, ওম জগদ্ধাত জননী দুর্গা ঐশ্বাহা, ওম মহামায়া দুর্গা ঐশ্বাহা, ওম ত্রিদীপ জননী দুর্গা ঐশ্বাহা, ওম কালিকে দুর্গা ঐশ্বাহা, ওম মহামায়া দুর্গা ঐশ্বাহা, ওম কাল জয়া দুর্গা ঐশ্বাহা, ওম জোমপুর দুর্গা ঐশ্বাহা, ওম কাত্যায়নী দুর্গা ঐশ্বাহা, ওম উর্বশী দুর্গা ঐশ্বাহা, ওম ষোলশী শ্রী দুর্গা ঐশ্বাহা, ওম কল্যাণী কমলী দুর্গা ঐশ্বাহা, ওম গায়ত্রী দুর্গা ঐশ্বাহা, ওম মহাতঙ্গী দুর্গা ঐশ্বাহা, ওম বগেলে দুর্গা ঐশ্বাহা, ওম ভুবনেশ্বরী দুর্গা ঐশ্বাহা, ওম রাজেশ্বরী দুর্গা ঐশ্বাহা, ওম অসুরারী দুর্গা ঐশ্বাহা, ওম ছিন্নমস্তা দুর্গা ঐশ্বাহা, ওম বিরিঞ্চি নন্দিনী দুর্গা ঐশ্বাহা, ওম পাপ বিনাশিনী দুর্গা ঐশ্বাহা, ওম দেবী দিগম্বরী দুর্গা ঐশ্বাহা,
ओम श्री दुर्गे दुर्गे दुर्गावई स्वाहा, ओम अपराजिता दुर्गावई स्वाहा, ओम उग्रचंडा दुर्गावई स्वाहा, ओम गणेश जननी दुर्गावई स्वाहा, ओम ईशानी दुर्गावई स्वाहा, ओम इंद्राणी दुर्गावई स्वाहा, ओम भवेश गणनी दुर्गावई स्वाहा, ओम राधापति दुर्गावई स्वाहा, ओम सर्वाणी दुर्गावई स्वाहा, ओम जगत्तारिणी दुर्गावई स्वाहा, ओम भगवती दुर्गावई स्वाहा, ओम अन्नपूर्णा दुर्गावई स्वाहा, ओम महेश्वरी दुर्गावई स्वाहा, ओम ब्रह्मांड जननी दुर्गावई स्वाहा, ब्रह्मांड जननी, তারপর ওম সত্য সনাতনী দুর্গা ঐশ্বাহ, ওম ভবানী দুর্গা ঐশ্বাহ, ওম চণ্ডী দুর্গা ঐশ্বাহ, ওম এলোকেশী দুর্গা ঐশ্বাহ, ওম সারদা সুন্দরী দুর্গা ঐশ্বাহ, ওম বরদা সুন্দরী দুর্গা ঐশ্বাহ, ওম মহেশ্বরী ভবানী দুর্গা ঐশ্বাহ, ওম ইন্দ্রাণী দুর্গা ঐশ্বাহ, ওম সমন্ত ত্রাসিনী দুর্গা ঐশ্বাহ, ওম অর নাশিনী দুর্গা ঐশ্বাহ, ওম দেবী সরস্বতী দুর্গা ঐশ্বাহ, ওম পার্বতী দুর্গা ঐশ্বাহ, ওম মন্দোদরী দুর্গা ঐশ্বাহ, ওম শিব সহচরী দুর্গা ঐশ্বাহ, ওম শিবদারা দুর্গা ঐশ্বাহ, ওম কান্তিকারী দুর্গা ঐশ্বাহ, ওম কপালিনী দুর্গা ঐশ্বাহ, ওম তিলকাতারিণী তিলকা তারিণী দুর্গা ঐশ্বাহ, ওম ভীমা দুর্গা ঐশ্বাহ, ওম গিরিশ নন্দিনী দুর্গা ঐশ্বাহ, ওম গোমাতা গৌরী দুর্গা ঐশ্বাহ, ওম গোপেশ কুমারী দুর্গা ঐশ্বাহ, ওম ত্রিতাপহারিণী দুর্গা ঐশ্বাহ, ওম ভবানী দুর্গা ঐশ্বাহ, ওম ব্রহ্মাণী দুর্গা ঐশ্বাহ, ওম ধরিত্রী দুর্গা ঐশ্বাহ, ওম জয়াবতী দুর্গা ঐশ্বাহ, ওম সর্বসিদ্ধি ধাত্রী দুর্গা ঐশ্বাহ, ওম চামুণ্ডে দুর্গা ঐশ্বাহ, ওম নারায়ণী দুর্গা ঐশ্বাহ, ওম দক্ষ যজ্ঞ বিনাশিনী দুর্গা ঐশ্বাহ, ওম মন্ত্রোত্থ মোহিনী দুর্গা ঐশ্বাহ, ওম মেনকা দুলালিনী দুর্গা ঐশ্বাহ, মেনকা দুলালিনী দুর্গা ঐশ্বাহ, ওম দেবী ভদ্রকালী দুর্গা ঐশ্বাহ, ওম বৈষ্ণবী জন্মিনী বৈষ্ণবী জন্মিনী দুর্গা ঐশ্বাহ, ওম বিদ্য নিপতি দুর্গা ঐশ্বাহ, ওম জয়ন্তী দুর্গা ঐশ্বাহ, ওম মঙ্গলা দুর্গা ঐশ্বাহ, ওম শিবা দুর্গা ঐশ্বাহ, ওম যোগমায়া দুর্গা ঐশ্বাহ, ওম অট্টহাসা দুর্গা ঐশ্বাহ, ওম সাগর ঈশ্বরী দুর্গা ঐশ্বাহ, ওম পতিত পাবনী দুর্গা ঐশ্বাহ, ওম সুন্দরী দুর্গা ঐশ্বাহ, ওম প্রভা দুর্গা ঐশ্বাহ, ওম সত্য দুর্গা ঐশ্বাহ, ওম ত্রিনয়নী দুর্গা ঐশ্বাহ, ওম দশভুজা দুর্গা ঐশ্বাহ, ওম মহিষাসুরমর্দিনী দুর্গা ঐশ্বাহ, ওম উগ্রচণ্ডা দুর্গা ঐশ্বাহ, ওম চণ্ডা দুর্গা ঐশ্বাহ, ওম চণ্ডাবলী দুর্গা ঐশ্বাহ, ওম সরিষিনী দুর্গা ঐশ্বাহ, ওম অপরাজিতা দুর্গা ঐশ্বাহ, ওম চণ্ডচূড়া দুর্গা ঐশ্বাহ, ওম বিরিঞ্চি নন্দিনী দুর্গা ঐশ্বাহ, ওম যক্ষযজ্ঞ বিনাশিনী দুর্গা ঐশ্বাহ, ওম গিরিশ নন্দিনী দুর্গা ঐশ্বাহ, ওম লীলাবতী দুর্গা ঐশ্বাহ, ওম চণ্ডমুখী দুর্গা ঐশ্বাহ, ওম কুলনাশিনী দুর্গা ঐশ্বাহ, ওম শ্যামা শশী দুর্গা ঐশ্বাহ, ওম অমলা দুর্গা ঐশ্বাহ, ওম অজয়া দুর্গা ঐশ্বাহ, ওম অষ্টকলা দুর্গা ঐশ্বাহ, ওম সঙ্গের সঙ্গিনী দুর্গা ঐশ্বাহ, ওম দেবী প্রমথিনী দুর্গা ঐশ্বাহ, ওম তক্ষকেশী দুর্গা ঐশ্বাহ, এই হলো দুর্গা দেবীর অষ্টোত্তর শতনাম। এইটা প্রত্যেকটা একটা করে বিল্বপত্র দিতে পারেন আপনি, এটা আপনার সুবিধার জন্য আমি বলে দিলাম, আপনার ভালো লাগবে। এটা পাবেন কোথায়? এটা একটা অষ্টোত্তর শতনামের বই পাওয়া যায়, সেখান থেকে পেতে পারেন, বা আমাকে কমেন্ট করলে আমি আপনাদের ব্যবস্থা করে দেবো কীভাবে এই বিষয়টা পুরোপুরি আপনি করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এটুকু,
পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে দুর্গাপুজো চলাকালীন, এবং অন্যান্য ভিডিও তো আসছেই, শুরু হয়ে গেছে। মনসা পুজোর ভিডিও আমি দিয়েছি, এরপরে পরপর করে ভিডিও দিতে থাকবো। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন, এবং বেল নোটিফিকেশন অন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।